আপনাদের সকলকে বৃষ্টি স্নাত একটি জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদেরকে পর্দায় দেখছেন সকলে ভালো আছেন আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে আজকে দুপুরে আড্ডা হবে এবং আড্ডার জন্য যিনি আজ আমাদের মাঝে আছেন ভীষণ প্রিয় একজন ব্যক্তিত্ব এবং শুধু একটি কথাই আমি তাকে নিয়ে আজ বলতে চাই যে আমাদের নাট্য জগৎ সর্বোপরি বিনোদন জগতের একজন অপরিহার্য মানুষ আমাদের সকলের প্রিয় নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ আছেন আমাদের সাথে আজ শুভ দুপুর স্যার শুভ দুপুর আরেকটু বেশি করে বলা উচিত ছিল মনে হয় আমি চশমা খোলার সময় অপ্রস্তুত করে দিলাম না না আমরা লাইভে চলে এসেছি অন এয়ারে চলে এসেছি এবং কথা বলতে চাই আপনার সাথে সরাসরি স্যার এর আগে আপনার কয়েকবার ইন্টারভিউ করার সৌভাগ্য আমার হয়েছে তাই মনে হয় আপনি যখন থাকেন তখন আমি একটু স্বস্তিতে থাকি যে না স্যার আজকে আমাকে বাঁচিয়ে দিবেন স্যার নতুন কাজের গল্প নিয়ে সব সময় কথা হয় কিংবা কোনো বিষয় ভিত্তিক কথা বলি আবার সামগ্রিক বিষয় নিয়েও কথা আমরা বলি যদি আজকে একটি বিষয়ে নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হবে আপনার নতুন একটি কাজ ইতিমধ্যে আমরা অনেকেই জানি তবে আপনার মুখ থেকে শুনতে চাই আমি সম্প্রতি একটি কাজ শুরু করেছি অনেক দিন পরে অনেক দিন পরে একটি ধারাবাহিক ধারাবাহিকটির নাম হচ্ছে চরম ছুঁয়ে যাই ধারাবাহিকটি প্রচারিত হবে চ্যানেল আইতে আশা করছি প্রথম লটের শুটিংটা শেষ করলাম আচ্ছা এই মানে ধারাবাহিক নাটকটির আমার আসলে একটা মিশন মিশন এই অর্থে যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা আমার মতে একেবারেই ধসে পড়েছে এবং খেয়াল করেছেন নিশ্চয়ই যে গত কয়েকদিন সংসদে খুব উত্তপ্ত বক্তৃতা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যে শিক্ষায় দুর্নীতি নিয়ে তো শিক্ষায় দুর্নীতি এটা তো একটা ভয়াবহ ব্যাপার একদমই ভয়াবহ ব্যাপারই ক্ষেত্রে যে শিক্ষা যেখান থেকে মানুষ তার সংস্কৃতি চর্চা তার জীবন চর্চা এবং একটা মানুষ তো জন্মায় একটা প্রাণী হয়েই অন্য প্রাণীর মতোই সেই প্রাণীর সম্পূর্ণ বিষয়টা রূপ পায় কিন্তু তার সংস্কৃতিতে এবং তার জীবনযাপনে জীবন আচরণে এবং শিক্ষা তাকে একটা পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করে থাকে এবং যে অবশ্যই এর মধ্যে ব্যতিক্রম আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলেই যাননি সশিক্ষিত ছিলেন কিন্তু তাকেও তো প্রাইভেট টিউটারের কাছে পড়তে হয়েছে পড়তে হয়েছে এবং এটার কোনো বিকল্প নেই তো সেই জায়গাটায় ধস নামলে সমাজের অবস্থাটা কি হবে গতকালকে হঠাৎ করে একজন প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস সেই প্রত্যন্ত গ্রামে কাজ করেন তিনি আমার বাড়িতে এসে হাজির বাড়িতে এসে তিনি যেটা বলছেন যে তিনি একটা বিপন্ন অবস্থায় আছেন তার স্কুলটাকে ঠিক মতো চালানোর চেষ্টা করছেন পারছেন না এবং উচ্চ পর্যায়ের কারও কোনো সাহায্য সহযোগিতা তিনি পাচ্ছেন না এতে তিনি খুব অসহায় হয়ে আমার কাছে এসে তা আমি কি করতে পারি আমার তো কোনো রাজনৈতিক ক্ষমতা নাই আমার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই কিছুই নাই আমি যেটা করতে পারি এই যে এইরকম একটা কথা বলতে পারি বা পত্রিকায় লিখতে পারি নাটক করতে পারি তাকে এইটুকু করতে পারি একটা কলমের শক্তি তো স্যার অনেক সেটা করতে পারি তা এখন আমি এইটাই আমি গত দুই তিন বছর ধরেই এটা চেষ্টা করছি পত্রিকায় নিয়মিত কলামে আমি এটা লিখি শুধু তাই নয় আমি নাটকেও এটাকে চেষ্টা করছি বিভিন্ন নাটকে টেলিভিশন নাটকে তারপর মঞ্চনাটকে বিদ্যাসাগরকে নিয়ে নাটকের পরিচালনা করেছি অভিনয় করেছি তো এরকম এটাও আমার একটা মিশন যে এই শিক্ষার বিষয়ে যত কিছু করবো আমি এখন সেটা মঞ্চে হোক পথনাটক ইতিমধ্যেই পথনাটকে আমি একটি স্কুলকে নিয়ে পথনাটক করেছি তারপর আমি আমার দ্বিতীয় মিশনটা হচ্ছে যে একটি ধারাবাহিক নাটকে একেবারে মোটামুটি ডিটেইল কী ধরনের দুর্নীতি হয় তারপরে ভালো শিক্ষকরা কি অবস্থায় থাকে তারপর কোচিং সেন্টারগুলো কিভাবে পরিচালিত হয় এই বিষয়ে একটা আনুপূর্বিক ধারণা দেওয়া এবং এর সাথে যে মানবিক ধর্ষ নামে চারিদিকে কিভাবে ধ্বসটা নামে এর মধ্যে আবার কিশোররা অযুক্ত হয়েছে কিশোর গ্যাং যেটা হচ্ছে এটা তো একটা আরেকটা ভয়াবহ প্রবণতা এই প্রবণতাগুলোকে নিয়ে আমি একটা শিল্পিত প্রকাশ মানে এগুলোকে একেবারে সরাসরি করলে তো সেটা শিল্প হবে না তো এইটা নিয়ে আমি একটা ধারাবাহিক নাটক চরম ছুঁয়ে যায় এটা করতে চাচ্ছি এবং প্রথম লটের শুটিংটা আমি শেষ করে এলাম গত আট দিন ভীষণ ভালো একটি কাজ আশা করি আমরা পাবো এবং সব সময় তো আমরা দেখেছি যে কোনো অন্যায় হোক সমাজে কোনো অরাজকতা হোক সবকিছু নিয়ে বলিষ্ঠভাবে আপনার জায়গা থেকে সামাজিক যে মূল্যবোধের জায়গা আছে সেটা নিয়ে আপনি কাজ করেছেন স্যার আপনাকে আমরা কেমন চরিত্র দেখতে পাব আমি একটা অদ্ভুত চরিত্র সেটা হচ্ছে যে ওখানে একটা স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে অর্ধচন্দ্র উচ্চ ইংরেজি হাই স্কুল এটার প্রতিষ্ঠা কাল হচ্ছে উনিশশো সতেরো সাল এটা আমার প্রপিতামহ তার নাম হচ্ছিল অর্ধচন্দ্র রায় চৌধুরী তিনি স্কুলটাকে দিয়েছিলেন তো আমি কোনো কারণ আমার পিতার সাথে আমার একটা হয় সেই কারণে আমি দেশ ছেড়ে চলে যাই তারপর নানা ঘাটের পানি খেয়ে ঘুরে টুরে জাপানে গিয়ে আমি থাকি তো জাপানে যখন থাকি তখন ওদের বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি এবং একটি মেয়ের সাথে আমার সম্পর্ক হয় হ্যাঁ এবং সেই মেয়েটিকে সাথে বিয়ে হবে আর কি বাংলাদেশে এসে তো ওই মেয়েটিকে নিয়ে জাপানি সেটা স্কুলের শিক্ষক সে বলছে যে আমি তোমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থাকে দেখতে চাই তো স্কুলে এলো এবং আমি এসে দেখলাম যে আমার সম্পত্তি প্রতি সব তসমাস হয়ে গেছে স্কুল যেটা দিয়েছিলাম স্কুলটা আছে স্কুলের নামটা আছে কিন্তু দেখা গেল

নাওমি ওয়াতানাবি বলে একজন জাপানি নারী স্কুল শিক্ষক উনি আসেন আমার সাথে এবং এসে তিনি এই প্রাইমারি স্কুলে বাচ্চাদের সাথে কাজ করার চেষ্টা করেন স্যার গল্প কিন্তু সব শুনে ফেলছি আমরা তো নাটকে দেখতে চাই আসলে কি কি হচ্ছে ওকে এটা আমার চরিত্রের কথা বললাম আচ্ছা আচ্ছা আর অনেক অভিনেতা আছেন কারা কারা আছেন স্যার আজাদ আবুল কালাম আছেন তারপর আছেন আহসান আছেন চঞ্চল চৌধুরী আছেন চঞ্চল চৌধুরী আছেন তারপর সুষমা সরকার আছেন তারপর সাজু আছেন আরো অনেকে অনেক অনেক রুবলি চৌধুরী আছেন অনেক অনেক অভিনেতা অভিনেত্রী এবং অধিকাংশই এই গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত সবাই সু অভিনেতা আশা করছি যে এটা একটা কিছু হতে পারে সব অভিনেতা অভিনেতা অভিনেত্রীদের সমন্বয়ে এই কাজটা করা স্যার এই নাটকেও শুনলাম যে যারা চরিত্রে আছেন মূল চরিত্রে অভিনয় করছেন তারা অনেকেই থিয়েটার ব্যাকগ্রাউন্ডের এবং এখন আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি যে যারা থিয়েটারে কাজ করছেন বা থিয়েটারের সাথে সম্পৃক্ত তারা আমাদের মেন মিডিয়াতে আসছেন আমাদের নাটকের জায়গাতে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা এতে আমাদের কাজের মান আসলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে বলে মনে হ্যাঁ এটা তো একটা পর্যায়ে পর্যন্ত তো যখন বেসরকারি খাতে টেলিভিশন গেল উনিশশো চুরানব্বই সালে এবং তারও আগের থেকে বিটিভির সমস্ত শিল্পীদের ফ্যাক্টরি ছিল গ্রুপ থিয়েটার গ্রুপ থিয়েটারে অভিনয় করছে এরপর তারা টেলিভিশনে যাচ্ছে তার আগে অবশ্য গ্রুপ থিয়েটার যখন হয়নি পাকিস্তান আমলে তখন এই ব্যবস্থাটা ছিল না নানানভাবে তারা শিখে টিকে আসতো কিন্তু এই গ্রুপ থিয়েটার হওয়ার ফলে যেটা সুবিধা হলো সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন একটা ট্রেনিংয়ের সুবিধা হলো এখন এই যাদের সঙ্গে আমরা কাজ করি তারা যদি ওয়েল ট্রেনড অ্যাক্টর হয় তাহলে তাদের সঙ্গে কাজ করাটা অনেক সহজ হয়ে যায় এটা একটা আর যারা এমনিতেও আসেন থিয়েটার টিয়েটার করেননি তাদের মধ্যেও কেউ কেউ প্রতিভাবান শিল্পী আছেন যারা নিজস্ব চর্চা করে নিজস্ব প্রেরণা থেকে চর্চা করে তারা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছেন সেটা ভালো খারাপ তবে যেটা দেখা যাচ্ছে যে এই গ্রুপ থিয়েটার যারা করে তারাই কালক্রমে আমাদের চলচ্চিত্র শিল্পীরও চলচ্চিত্র শিল্পের সাথেও যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু সেখানে যথেষ্ট মেধার পরিচয় দিয়েছেন সাফল্যের পরিচয় দিয়েছেন স্যার ধারাবাহিক নাটকের কথা যেহেতু আমরা শুনছিলাম যে এটিও একটি ধারাবাহিক নাটক বর্তমানে বাংলাদেশে ধারাবাহিক নাটকের অবস্থা কি বলে মনে হয় একটা সময় কিন্তু ভীষণ সমৃদ্ধ একটি জায়গা ছিল আমরা প্রতিনিয়ত টেলিভিশনে এই নাটকগুলো দেখতেই বসতাম এখন কি সেই ধারা সেরকম আছে বা কতটুকু না এটা অনেকগুলো কারণ আছে এখন ধরুন অনেকগুলো চ্যানেল এটা একটা দিক আরেকটা হচ্ছে যে বিষয়বস্তু এই বিষয়বস্তুগত ব্যাপারেও একটা এক ঘেমি এসে গেছে আর এত কাজ হচ্ছে যে সবাই খুব ব্যস্ত এবং ব্যস্ততার মধ্য দিয়ে শিল্প তো বিশেষ করে অভিনয় শিল্পটা এটা এত ব্যস্ততার মধ্য দিয়ে হয় না আমার ধারণা যে একটা ক্যারেক্টার আমি করছি তারপর দেখা গেল যে আরেকটি ক্যারেক্টার আরেকটি ক্যারেক্টার এই যে ওভারল্যাপিং এই ওভারল্যাপিংয়ের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সঠিক শিল্পটা সঠিক কাজটি হচ্ছে না এটা একটা বিষয়বস্তুর কথায় আপনি বলছিলেন আমরা অনেক সময় প্রভাবিত হই অনেক বেশি বা শিল্প বা সংস্কৃতির জায়গাটাও অনেকটা প্রভাবিত হচ্ছে বলে যদি আমি ধরে নিই আপনার কি মনে হয় স্যার এখন বর্তমান প্রেক্ষিতে যদি আমাদের সামাজিক প্রেক্ষাপট বা বিষয়বস্তুগুলো নিয়ে কাজগুলো হতো তাহলে সেগুলো কি হতে পারত খুব ভালো হতে পারত কিন্তু আমাদের মানে বিশেষ করে ওটিটি এবং ফিল্ম এরা তো সবাই ধাবিত হচ্ছে তামিল সিনেমার দিকে মানে একেবারে বিদেশি যে কনটেন্ট মারামারি কাটাকাটি অশ্লীলতা যৌনতা এই এইসবের দিকে এত বেশি ধাবিত হচ্ছে এবং এটার ফলাফলটাও সমাজে খুব ভালো হচ্ছে না একটা মানুষকে মেরে দুইশো টুকরা করে ফেলে দেওয়া অথবা এইরকম রাম দানিয়ে দৌড়দরি করা এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনে ছিল না আমাদের ট্র্যাডিশনে যে কমার্শিয়াল ছবির যে ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু একটা এক ধরনের রোমান্টিক ট্রেন্ড রোমান্টিক ট্রেন্ড ছিল আর কি প্রেম ভালোবাসা হ্যাঁ আমাদের লোককাহিনী কাহিনী আমাদের মধ্যবিত্তের জীবনযাপন মধ্যবিত্তের সংকট কিছুটা রাজনৈতিক এইসব বিষয় নিয়েই কিন্তু আমাদের এখানে ছবি হতো কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের ধারাবাহিকেও তার প্রভাব পড়েছে আচ্ছা সেদিন একটা ধারাবাহিকের শুটিং হচ্ছিল আমি দেখছিলাম যে প্রথমে কয়েকটি গোটা মোটর সাইকেল এলো তারপর তার একটা লোককে খুঁজে পেলো তাকে ধরে মারল পেটালো তারপরে মোটর সাইকেলগুলো নির্বিঘ্নে চলে গেল এই যে দৃশ্যটা এটা হয়তো আমাদের ব্যক্তি আমাদের সামাজিক জীবনে খুব মানে অচেনা নয় এরকম ঘটনা প্রায় পত্রিকায় ছবি ছাপা হয় যে রামদা নিয়ে হ্যাঁ ধারালো অস্ত্র নিয়ে সবাই দৌড়াচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া এইসব নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়ে গেছে কিন্তু আমার শিল্পটা যে জায়গাটাকে আমরা একটা উশৃঙ্খল জনতাকে শান্ত করার চেষ্টা করব এবং আমাদের গানের যে উদ্দেশ্য চিত্রকলার যে উদ্দেশ্য আমাদের নাটকের উদ্দেশ্যও তাই সিনেমার উদ্দেশ্যও তাই যে মানুষকে শান্ত সমাহিত এবং ভেদর থেকে একটা চেতনার সৃষ্টি করার জন্যে এইসব শিল্পকর্ম আর এই টেলিভিশন এই টেলিভিশনের কিন্তু আবিষ্কার হয়েছিল এবং পরবর্তীকালে তার ব্যবহার যেভাবে হয়েছে সেটা কিন্তু মানুষকে মানুষের কাছে কিছু বার্তা পৌঁছানো কিন্তু সেই কাজটা হয়নি আমাদের দেশে যে হয়নি তা না পৃথিবীর সব জায়গায়ই এই উচ্শৃঙ্খলতা এই মানে ভায়োলেন্স এগুলোকে কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে তো সেইটা একটা তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি আজকে ইসরাইল প্যালেস্টাইন ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের শিশুদেরকে হত্যা করছে আমরা ইউক্রেনের যেরকম দেখছি যে মানে সেখানেও একটা মানবতার চরম বিপর্যয় ঘটেছে পৃথিবীর অনেক জায়গায় এই বিপর্যয়টা ঘটছে আমরা তো আসলে এই বিপর্যয়ের দায় ভার কিন্তু আমাদের নিতে হবে আমাদের মিডিয়াকে নিতে হবে আমাদের রাজনীতিকেও নিতে হবে এখন রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়গুলোকে নিয়ে হয়তো ভাবেন না তারা মনে করেন যে এটা একটা এন্টারটেনমেন্ট এটা বিনোদন দিচ্ছে দিক এটা কি আসে যায় কিন্তু আসে যায় আসে যায় যখনই আমরা এই সমস্ত ইমেজগুলো টেলিভিশনে দেখাই সেই ইমেজগুলো কিন্তু মানুষের মাথার মধ্যে ঢুকে যায় এবং আপনি দেখেছেন নিশ্চয়ই যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তরুণ মেয়েরা এই মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে ছয় ছয়তলা থেকে লাফ দিয়ে পড়েছে অথবা একটা ধারালো অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে এগুলো তো করছে তাহলে কি করে সম্ভব হচ্ছে জানো প্রভাবিত করে আমরা মেরাও নাইকার দ্বারা অনেকটা প্রভাবিত হয়ে সে কিভাবে সাজছে কিভাবে কথা বলছে কি বিষয়গুলো আমাদেরকে প্রভাবিত করে অবশ্যই বিষয় আমরা 60 এর দশকে 70 এর দশকে বিটিভি তখন একটা চ্যানেল ছিল তখন দেখেছি যে বাড়ির একটা বাড়ির পর্দা স্ক্রিনটা কেমন হবে মেয়েটির শাড়িটা কি রঙের পরবে এগুলো ওই ও প্রভাবিত করত। একদম হ্যাঁ আর এখন দেখা যাচ্ছে যে একটা বিজাতীয় সংস্কৃতি এসে গেছে সেই জায়গায় এবং বিজাতীয় সংস্কৃতি এসে যাওয়াতে কিন্তু এই এইগুলো খর্ব হয়ে যাচ্ছে স্যার আপনি বলছিলেন যে আমাদের নাটক বা সিনেমার একটা মূল অংশ জুড়ে ছিল আগে প্রেমের নাটক বা রোম্যান্স যেটা আমরা বলি এখনো কিন্তু সেরকম অনেক কাজই হয় আমরা নাটকে দেখে থাকি তবে এখনকার নাটকে যে শিরোনামগুলো আমরা দেখি সেই বিষয়ে আপনি কি বলবেন শিরোনামগুলো একটু খুব খারাপ এটা কেমন প্রভাব ফেলে আসলে পরিবার বা এই ধরনের শিরোনাম এটা খুব প্রভাব ফেলে আমাদের এমনিতেই শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধরনের ধস নেমেছে তারপরে আজকের তরুণ বা কিশোর ছেলে মেয়েদের মধ্যে কথাবার্তা বলার ধরন ধারণ হ্যাঁ ভোকাবোলারি এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে ব্যাপকভাবে এবং সেটা পরিবর্তন হয়ে যেটা হচ্ছে এবং তার সাথে যদি টেলিভিশন নাটকের নাম এরকম যায় হ্যাঁ সেটা খুবই খারাপ হবে হয়েছে অলরেডি হয়েছে ক্ষতি অলরেডি হয়ে গেছে এবং আমি একটি কথা বলেছিলাম যেটা নিয়ে খুব তুমুল একটা বিতর্কে শুরু হয়েছিল যে রুচির দুর্ভিক্ষ এবং সত্যিই রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে এবং সেই জায়গার থেকে কেউ কেউ ডেফিনেটলি চেষ্টা করছেন ফিরিয়ে আনার কথা ভাবছেন আমরাও চেষ্টা করছি যেমন ধরুন কতগুলো ভালো বিষয় যে এক ধরনের মূল্যবোধ তৈরি হতো মানুষের মধ্যে আমাদের সংস্কৃতি থেকে লেখাপড়া আচার আচরণ থেকে তৈরি হতো ধর্ম থেকে তৈরি হতো কিন্তু সেই ধর্মকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তখন কিন্তু মানুষের ধর্মের প্রতিও এক ধরনের অনীহার সৃষ্টি হয় এবং আপনি জানেন হয়তো পৃথিবীর অনেক জায়গায় মানুষ ধর্মবিশ্বাসের চাইতে যুক্তির দিকে এগুচ্ছে বেশি তো এগুলো একটা বড় ব্যাপার যে আমি আমার কোমল জায়গাগুলিকে নষ্ট করে দেবো কিনা মানুষে মানুষের যে সম্পর্ক সবচেয়ে যেমন মা এবং ছেলের সাথে যে সম্পর্ক সম্পর্কটা সবচেয়ে কোমল এবং সবচেয়ে স্ট্রং কঠিন এখন সেই সম্পর্কটাকে যদি আমরা ধ্বংস করে দিই ভাই বোনের সম্পর্ককে ধ্বংস করে দিই এবং ভাই ভাই একটা বিরাট সংঘাতের চিত্র আমরা আমাদের সিনেমায় আমাদের নাটকে আমাদের ফিল্মে দেখাই এটা কি খুব মানে আমাদের মানে সংস্কৃতিতে কোনো সাহায্য করবে করবে না সেটাই আমাদের একটু মনে রাখা দরকার যে আমরা যে বিষয়বস্তু বা কন্টেন্ট তৈরি করব সে কন্টেন্ট তৈরি করার মধ্যেও যেন আমাদের একটা কল্যাণমুখী সামাজিক বার্তা থাকে স্যার আপনি তো কাজ করে চলেছেন এগুলো নিয়ে আসলে যেহেতু সিনেমার কাজগুলো এখন নতুন নতুন করে আসছে আপনি যে বললেন যে প্রেক্ষাপটগুলো পরিবর্তন হওয়া প্রয়োজন সেই জায়গায় তো স্যার আপনার কাছ থেকে আমরা মঞ্চ নাটক পাই নাটকের নির্দেশনা পাই সিনেমাতে স্যার আপনাকে কবে আমরা এরকম একটা রূপে দেখতে পারবো সিনেমা এটা তো আসলে সময়ের দাবি স্যার এখন দেখি দেখি চেষ্টা করব এই ধারাবাহিকটা শেষ করি ধারাবাহিকটা শেষ করার পর আমি একটা সিনেমার কথা নিশ্চয়ই ভাববো এবং সেটাও শিক্ষা ব্যবস্থা নেই প্রথম সিনেমা শিক্ষা ব্যবস্থা নেই ব্যবস্থা নিয়েই করবো আমি হ্যাঁ শিক্ষা ব্যবস্থা নিয়েই করব আমার আমার কাছে একটা গল্প অনেকদিন ধরে আমাকে খুব তারণ তারিত করছে যে একজন হেডমাস্টার একটা স্কুলের খুব সাকসেসফুল হেডমাস্টার তার বাড়িতে একটা ডাকাতি হলো আচ্ছা ডাকাতি হলো যেদিন পরের দিন উনি আর পুলিশ তার ছাত্ররা অনেক পুলিশ অফিসার টফিসার আছে তারা বলল যে আমরা পুলিশ করবোই করব উনি কোনো এজাহার করলেন না কারো কাছে বিচার চাইলেন না শুধুমাত্র একটি কাজই করলেন তিনি এসে রিজাইন দিলেন রিজাইন দিয়ে একেবারে অনিশ্চিত জীবন অনেকগুলো বাচ্চা কাছে নিয়ে তারপর তিনি ঢাকা শহরে চলে এলেন এখানেও ভালো কিছু করতে পারলেন না আলটিমেটলি কথাটা উনি বলেননি 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 শেষ পর্যন্ত জানা গেল যে যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে দুইজন ছাত্র ছিল আচ্ছা তার আক্ষেপটা হলো যে আমি কি শিক্ষকতা করলাম যে আমার ছাত্র এসে আমার বাড়িতে ডাকাতি করলো এই এই যেমন আমাদের আবুল কাশেফরুল হকের ছেলেকে প্রায় জবাই করে হত্যা করা হলো জবাই করার পরে ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনার অনুভূতিটা কি মানে এই মুহূর্তে আপনি কী চান বিচার অমুক তমুক অনেক কিছু তো বললো যে না আমি কোনো বিচার চাই না আমি কোথাও কারো কাছে বিচার চাইব না শুধু একটি চাই যে মানুষের শুভ বুদ্ধির উদয় হোক এরা এরা হচ্ছে প্রপার শিক্ষক আর কি শিক্ষকদের মতো আচরণ এখন ধরুন যে এই এইরকম একটা বিষয়বস্তু নিয়ে এই ধরনের শিক্ষক বা ছাত্র এবং এই 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 ইয়েটাকে নিয়ে আমার ইচ্ছা আছে যে একটি চলচ্চিত্রের মতো বড় কাজ যদি করতে পারি এবং সেটার জন্য আসলে আমরা অপেক্ষা করে থাকব কারণ আমরা মনে হয় যে যেমন নাটক নাটকের দুনিয়াতে বা মঞ্চ নাটকে আপনাকে যেভাবে আমরা পাচ্ছি এই সিনেমার এই কমার্শিয়াল জায়গাটাতেও আসলে একজন মামুন রশিদকে আমাদের ভীষণ দরকার আমার সাম্প্রতিক যে মঞ্চ নাটক এটা বোধ হয় দেখেননি আপনি কিছুদিন আগে এটি আমাদের কথা হয়েছিল সেটাও দেখা সেটাও মানে দেখা দরকার মধ্যবিত্তের যে কি করে এত বড় একটা ভারতবর্ষ সামান্য কিছু ইংরেজরা দখল করে ফেলল কালক্রমে এবং তার আমাদের কি শিখিয়ে গেল আমাদের শিখিয়ে গেছে লুট কি করে করতে হয় কি করে সেই লুটের সম্পদ বিদেশে পাচার করতে হয় এই বিষয়বস্তুর উপরে আমি যে নাটকটি করেছি কোম্পানি প্রচুর দর্শক দেখেছেন আরও দেখবেন এ মাসে প্রদর্শনী আছে মাসে কয় তারিখে তারিখে স্যার শিল্পকলা একাডেমিতে আবার আমরা দেখতে পাবো কোম্পানি নিশ্চয়ই দেখবেন এবং আমি শুধু দেখা না আমাদের এখানে মুশকিল কি নাটক যেমন আমার রারাং নাটক অনেক দেখেছে লোক প্রচুর লোক এই দেশে পশ্চিমবঙ্গে বিদেশে আরও কোরিয়াতে দেখেছে আমার মনে হয় কি যে সমাজে এখন ডায়লগ তৈরি হচ্ছে না সংলাপ তৈরি হচ্ছে না কোনো একটা বিষয় নিয়ে যে কথা বলা আমাদের প্রতিদিন সংবাদপত্রে কত দুর্নীতির সংবাদ আসছে কত কিছু আসছে আমরা পড়ছি হয়তো কথা বলছি কিন্তু এটার জন্যে কোনো মানে সৃজনশীল বা এই পরিস্থিতির কি করে পরিবর্তন করা দরকার এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে স্যার আশা করি আলোচনাগুলো আমাদের সময়ের সময়ে উঠে আসবে আরো ভালো সমাধানের দিকে আমরা এগোবো স্যার স্যার আপনার ধারাবাহিক নিয়ে তো মূলত আজ আমরা কথা বলেছি চরণ ছুঁয়ে যায় সেটি খুব শীঘ্রই দেখতে পাবো আমরা দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি একটু বলে দেন আপনার নাটক দেখার আমন্ত্রণ জানান অবশ্যই নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে এবং আপনারা দেখবেন আলোচনা করবেন সমালোচনা করবেন বকাবকি করবেন সব সহ্য করব আমি স্যার আপনার জন্য উপহার আছে পাঠক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ অনেক ভালো থাকবেন স্যার আবারও আপনার সাথে দেখা হবে এমনই আড্ডায় বেশি সমৃদ্ধ হব তেমন প্রত্যাশা করছি প্রিয় দর্শক আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে চরণ ছুঁয়ে যায় ধারাবাহিক খুব শীঘ্র আসছে চ্যানেল আয়ের পর্দায় এ বিষয়ে আরও যারা তারকারা রয়েছেন এই নাটকের সাথে সম্পৃক্ত তাদের সাথেও কথা হবে আড্ডা হবে আপনাদের সাথে আবার দেখা হবে চ্যানেল আয়ের পর্দায় সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন